ম্যাঙ্গোহাটের পক্ষ থেকে সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আম অপ্রিয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, আর এই আম দিয়ে যদি হয় অসাধারণ রেসিপি তাহলে তো কথাই নেই। আমাদের আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত বা ম্যাঙ্গোবার। এজন্য আমাদের প্রয়োজন কাঁচা আম। আমগুলোকে ছিলে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমের অতিরিক্ত টক ভাব এবং এর আঠা দূর করার জন্য আমরা লবণ পানিতে আমগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমগুলোকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব। আমগুলিকে সেদ্ধ করার জন্য হালকা পানি দিয়ে চুলাটিকে মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেব। এইভাবে 10 মিনিট আমরা আমগুলোকে সেদ্ধ করব। আমগুলো নরম হয়ে এলে এবং পানি হালকা শুকিয়ে এলে আমরা আমগুলোকে হালকা ম্যাশ করে দিয়ে নামিয়ে নেব। এরপর আমগুলোকে ভালোভাবে ছেঁকে নেব।
এরপর আবার চুলায় প্যান বসিয়ে ছেঁকে নেওয়া আমের পাল্পগুলো প্যানের ওপর দিয়ে দেব। এক কেজি আমের পাল্পের সাথে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি। অল্প কিছুক্ষণ নাড়ানোর পর একটা তেজপাতা দিয়ে দেব। আঠালো ভাব আসা পর্যন্ত এইভাবে আমরা নাড়াতে থাকব। আনুমানিক 10-15 মিনিট সময় লাগতে পারে। এরপর আমরা যে কোনো সমতল পাত্রের ওপর তেল মাখিয়ে পাল্পটিকে মেলে দেব। পাত্রটি স্টিলের হলে ভালো হয়। এরপর এটিকে 6-8 ঘন্টা রোদে শুকাতে হবে। এরপর পাত্র থেকে ছাড়িয়ে নিয়ে সুবিধামতো কেটে নিলেই হয়ে গেল মজাদার আমসত্ত। আজ এ পর্যন্তই।
ম্যাংগো হাটের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।